এই নিয়ে একটা তর্ক চলছিল তখন অর্থনীতিবিদদের। একটি দল বলতেন যে এই প্রজন্মের কোন শেষ নাই, কারণ রাষ্ট্র টিকে থাকবে এটি ধরে নিতে হবে, কাজেই আমাদের দিগন্ত হবে অসীম, এটা হবে অসীম দিগন্তের ভিত্তিতে, ইনফাইনাইট হরাইজনের ভিত্তিতে আমাদেরকে চিন্তা করতে হবে। আরেকটি গ্রুপ বলছেন যে না না, অত ভবিষ্যতে এত দূরে কি হবে না হবে কে জানে, কাজেই যদি প্রাসঙ্গিক হতে হয় আমাদের আলোচনা তাহলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ওটাকে সীমাবদ্ধ রাখতে হবে, এটা হচ্ছে সীমিত দিগন্ত। এই অসীম দিগন্ত বনাম সীমিত দিগন্ত, এই দুই কোনটা ভালো কোনটা মন্দ, কার কি তাত্ত্বিক ইমপ্লিকেশন, এটা নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে প্রচন্ড আলোচনা হলো। এই আলোচনার একজন দিশারি ছিলেন ভারতের সুখময় চক্রবর্তী, উনি বলেছিলেন, উনি কাজ করেছিলেন সীমিত দিগন্ত নিয়ে। আরেকজন অর্থনীতিবিদ ছিলেন, নাম হচ্ছে ম্যানেশি, উনি তীব্র সমালোচনা করে বললেন যে না না না, এটা অসীম দিগন্ত হতে হবে। বললেন এই আলোচনা যোগ দিলেন, উনি বললেন এটা সীমিত দিগন্ত হবে না অসীম দিগন্ত হবে, এটা অঙ্কের মাপকাঠিতে বিচার করা যাবে না। এবং সুখময় চক্রবর্তী যখন সীমিত দিগন্তে করলেন, উনি ওটাকে অঙ্কের খাতিরে করলেন, এটার কোন সামাজিক যথার্থতা প্রকাশ করার চেষ্টা করলেন না, এটা কেন আমি করছি সীমিত দিগন্তে। আনিসুর রহমান বললেন না, আমরা যদি গভীরভাবে চিন্তা করি তাহলে বুঝব যে সীমিত দিগন্তই করতে হবে, অসীম দিগন্ত করা যাবে না। কেন? উনি বললেন আমরা যদি অসীম দিগন্ত নিয়ে আলোচনা করি তাহলে আমরা কি করছি, আমরা শুধু আজকের সিদ্ধান্তই নিচ্ছি না, পরবর্তী সিদ্ধান্ত পরবর্তী করতে করতে যত প্রজন্ম আসবে তাদের তরফ থেকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে কি পরিমাণ সঞ্চয় করব, কি পরিমাণ বিনিয়োগ করব, কোথায় সেটা ব্যবহার করব। উনি বললেন আমাদের কি অধিকার আছে সেই অনাগত প্রজন্মের কি ব্যবহার কিভাবে করবেন তারা সেই সিদ্ধান্ত নেওয়া, কারণ আমরা তাদের উপরে আমাদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারি না। আমরা আমাদের বলয়ে আমাদের প্রজন্ম এবং তার দু একটা প্রজন্মের মধ্যে আলোচনা করতে পারি, কারণ তার উপস্থিত আছে, কিন্তু ওরা তো উপস্থিত নেই, কাজে কেমন করে তাদের উপরে আমাদের সিদ্ধান্ত আমরা চাপিয়ে দেব। উনি বললেন তুমি যদি গণতন্ত্রে বিশ্বাস করো তাহলে সে গণতন্ত্র শুধু বর্তমান প্রজন্মের মধ্যে প্রযোজ্য নয়, সে গণতান্ত্রিক মূল্যবোধ আন্তঃপ্রজন্মের মধ্যেও প্রযোজ্য, কাজেই তাদের যে গণতান্ত্রিক অধিকার, ভবিষ্যৎ প্রজন্মের যে গণতান্ত্রিক অধিকার তাদের ভাগ্য নির্ধারণ করে, সেই অধিকার তুমি আজকে হরণ করতে পারো। অতএব তোমাকে সীমিত দিগন্ত নিয়ে আলোচনা করতে হবে, অসীম দিগন্তে তুমি যেতে পারো। এই ছিল একটা প্রশ্ন। আর তৃতীয় প্রশ্ন, সেটাও অঙ্ক থেকে উদ্ভূত, কিন্তু ওনার এই বিষয়ে ওনার চিন্তা করার কারণ অঙ্ক নয়, আবারও সামাজিক মূল্যবোধ। অঙ্কটা ছিল এরকম, উনি যখন অপটিমাল গ্রোথ থিওরি করছেন তখন দেখা যাচ্ছে অপটিমাল গ্রোথ থিওরি থেকে বের হচ্ছে যে অপটিমাম সেভিংস রেট কত, আমাদের জাতীয় সঞ্চয় কত পার্সেন্ট হবে। অপটিমাল গ্রোথ থিওরিতে দেখা যায় যে জাতীয় সঞ্চয় যে সারা বছর ধরে সব সময় ধরে সমান থাকবে এমন কোনো কথা নেই, এটা নির্ভর করে কখনো বাড়তেও পারে কখনো কমতেও পারে। এবং অঙ্ক করে দেখা যায় যে এটা বাড়বে না কমবে সেটা নির্ভর করে একটা জিনিস, অনেকগুলো জিনিসের উপর, একটা জিনিসের উপর নির্ভর করে, সেটা একটু টেকনিক্যাল, সেটা হচ্ছে আমাদের আয় যত বাড়ছে আমাদের উপভোগ যত বাড়ছে আমরা জানি যে প্রান্তিক উপযোগ কমে যায়, এটাকে বলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধি। এই যে প্রান্তিক উপযোগটা যে কমে যাচ্ছে এটা আবার কি হারে কমছে, বেশি হারে কমছে না কম হারে কমছে, এটাকে বলা হয় ওই ক্রমহ্রাসমানতা স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি অফ মার্জিনাল ইউটিলিটি অফ কনসাম্পশন অর ইউটিলিটি। অত্যন্ত একটা টেকনিক্যাল বিষয়, উনি দেখালেন যে এই ইলাস্টিসিটিটা বেশি না কম তার উপর নির্ভর করবে যে আমি প্রথম দিকে কি সঞ্চয় বেশি করব না পরের দিকে সঞ্চয় বেশি করব। উনি বললেন এই প্রশ্ন আর কেমন করে উত্তর দেব, কারণ ইলাস্টিসিটি
বেশি না কম, এটা কি করে আমরা বুঝব? এখানে যারা গবেষণা করতেন তারা কিন্তু এই প্রশ্নটা মাথায় নেননি, তারা একটা ধরে নিতেন যে ইলাস্টিসিটি এই হলে এইভাবে, ইলাস্টিসিটি এই হলে এইভাবে স্থিতিস্থাপকের কি ভিত্তিতে আমি যাচাই করব, কারণ এটা একটু ইম্পর্টেন্ট প্রশ্ন। কারণ ইলাস্টিসিটি যদি বেশি হয় তাহলে দেখা যায় যে বর্তমান প্রজন্ম কম সঞ্চয় করবে, ভবিষ্যৎ প্রজন্ম বেশি সঞ্চয় করবে। আর ইলাস্টিসিটি যদি কম হয় তাহলে উল্টোটা হবে, যে বর্তমান প্রজন্ম বেশি সঞ্চয় করবে, ভবিষ্যৎ প্রজন্ম কম সঞ্চয় করবে। উনি তখন বললেন এটা উল্টো দিক থেকে আসতে হবে, বুঝতে হবে আমরা কোনটা চাই। আমরা কি চাই যে বর্তমান প্রজন্ম বেশি সঞ্চয় করুক পরবর্তীতে কম করুক, নাকি বর্তমান প্রজন্ম বেশি কম সঞ্চয় করুক ভবিষ্যৎ বেশি করুক? উনি বললেন আমি চাই দ্বিতীয়টা, কারণ ভবিষ্যৎ প্রজন্ম আমাদের চাইতে অনেক বেশি উন্নত হবে, তাদের মাথা পিছু আয় আমাদের চাইতে অনেক বেশি হবে, অতএব প্রোগ্রেসিভ চিন্তা যদি করতে হয়, প্রগতিশীল চিন্তা যদি করতে হয়, তাহলে যাদের অর্থ বেশি তাদেরই ত্যাগ স্বীকার বেশি করা উচিত। এবং এটা বললেন যে এই নীতি তো আমাদের করনীতির মধ্যে নিহিত আছে, প্রোগ্রেসিভ ট্যাক্সেশন, দ্য প্রিন্সিপাল অফ প্রোগ্রেসিভ ট্যাক্সেশন। বর্তমান প্রজন্মের মধ্যে যারা বেশি অর্থ উপার্জন করেন সরকার তাদের উপরে ট্যাক্স বসান বেশি, তাদেরকেই ত্যাগ স্বীকার করতে হয় বেশি, আর যাদের অর্থ আয় কম তাদের ত্যাগ স্বীকার করতে হয় কম। তাহলে এই নীতি যদি আমরা বর্তমান প্রজন্মের মধ্যে প্রয়োগ করি তাহলে আন্ত প্রজন্মের মধ্যে কেন প্রয়োগ করবো না? আজকে আমরা দরিদ্র আমরা কম ত্যাগ স্বীকার করবো, কাজে আমাদের সঞ্চয় হবে কম, ভবিষ্যতের প্রজন্ম আমাদের চাইতে উন্নত মানের হবে তাহলে তারা বেশি ত্যাগ স্বীকার করবে, তাদের সঞ্চয় হবে বেশি। অতএব এই নীতি যদি আমরা মেনে চলি তাহলে আমাদেরকে ধরে নিতে হবে ইলাস্টিসিটি অনেক বেশি। তাহলে ইলাস্টিসিটি কম হবে না বেশি হবে এটা অঙ্কের প্রশ্ন না, এটা সামাজিক মূল্যবোধের প্রশ্ন, এটা আন্ত প্রজন্ম ভিত্তিতে গণতান্ত্রিক মূল্যবোধের প্রজন্ম। না আমি তো অনেকক্ষণ বলতে পারি। আচ্ছা আমি আর দু একটা উদাহরণ দিয়ে শেষ করব। হাসলে তো আবার আমি দোকানে করে যাব। ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, সেই সময় উনি তার এই অপটিমাল গ্রোথ থিওরি আইডিয়াটা চিন্তাটা আরেকটি ক্ষেত্রে প্রয়োগ করলেন, সেই ক্ষেত্রটা হচ্ছে বৈদেশিক সাহায্য, ফরেন এইড। বৈদেশিক সাহায্য পাকিস্তান তখন নিয়েছে, অন্যান্য সব উন্নতিশীল দেশের মতো পাকিস্তান প্রচুর পরিমাণে বৈদেশিক সাহায্য নিচ্ছে, এবং বৈদেশিক সাহায্য কি মাত্রায় নেওয়া উচিত, কতখানি নেওয়া উচিত, কেন নেওয়া উচিত, হলে কি হবে, এই নিয়ে তখন প্রচুর আলোচনা হচ্ছে। এবং এই আলোচনা একটি তাত্ত্বিক ভিত্তি তৈরি করেছিলেন দুজন প্রখ্যাত অর্থনীতিবিদ, হলিস চেনেলি এবং স্ট্রাউট। এটাকে বলা হয় চেনেলি স্ট্রাউট তত্ত্ব, টু গ্যাপ মডেল বলা হয়, ডিটেলসের মধ্যে যাচ্ছি না, কিন্তু ওই তত্ত্বের ভিত্তিতে আরেকজন অর্থনীতিবিদ তাদের সাথে যোগ দিলেন, চেনেলি স্ট্রাউট এবং ম্যাকিওয়ান, তারা তিনজনে মিলে একটি প্রবন্ধ লিখলেন যেটা প্রকাশিত হয়েছিল পাকিস্তান ডেভেলপমেন্ট রিভিউতে। সেই সেই প্রবন্ধে তারা বলেছিলেন, তাদের প্রশ্নটা করেছিলেন যে বৈদেশিক সাহায্য তো আসছে কিন্তু আমরা যদি মনে করি যে বৈদেশিক সাহায্য তো চিরকালের জন্য না, একটা নির্দিষ্ট সময় পরে আমাদের বৈদেশিক সাহায্য সাহায্য তো বন্ধ করতেই হবে, তাহলে আমরা কি নীতি অনুসরণ করতে পারি, কিভাবে আমরা বৈদেশিক সাহায্য নিতে পারি যেন আমাদের প্রবৃদ্ধিও সন্তোষজনক হয়, আবার একটা নির্দিষ্ট সময় পরে যেন আমাদের বৈদেশিক সাহায্যের উপরে নির্ভরশীলতা যেন আর না থাকে। তো সেই যে ভবিষ্যতের পরিস্থিতি যখন বৈদেশিক সাহায্যের প্রয়োজন আর থাকবে না কিন্তু আমাদের প্রবৃত্তি চলতেই থাকবে, সেই অবস্থানটাকে তারা নাম দিয়েছিলেন
সেলফ সাস্টেইনিং গ্রোথ, তার মানে স্বনির্ভর গ্রোথ। স্বনির্ভর গ্রোথ, স্বনির্ভর প্রবৃদ্ধি, এর অর্থ ছিল এই নয় যে বিদেশ থেকে কোন মূলধন আসবে না, এর অর্থ ছিল যে সরকারি সাহায্যগুলো যেগুলো অল্প সুদের বিনিময়ে অথবা একদম বিনা সুদে আমরা পাই, কনসেশনাল অ্যাসিস্ট্যান্স যেটাকে বলা হয়, সেটা আসবে না। কিন্তু ব্যক্তিগত পর্যায়ে বেসামরিক মূলধন, প্রাইভেট ক্যাপিটাল আসতেই পারে। তাহলে সেলফ সাস্টেইনিং গ্রোথের তাদের সংজ্ঞা ছিল যে এমন একটা পর্যায়ে পৌঁছতে হবে যেন ভবিষ্যতে আর এই আর্থিক সাহায্যের প্রয়োজন না হয়, কিন্তু বৈদেশিক ব্যক্তিগত মূলধন, প্রাইভেট ক্যাপিটাল নিজের ইচ্ছায় স্বেচ্ছায় যতখানি আসতে চায় তার উপরে ভিত্তি করে এবং আভ্যন্তরীণ সঞ্চয়কে তার সাথে মিলিয়ে আমরা যেন আমাদের সন্তোষজনক প্রবৃদ্ধি মানিয়ে নিতে পারি, সেটাই ছিল সেলফ সাস্টেইনিং প্রবৃদ্ধি। আনিসুর রহমান বললেন এটা তো হবে না। এই ধারণা তোমরা যারা দিচ্ছ তারা এটাকে দেখছ পুরোপুরি দাতাদের দৃষ্টিভঙ্গি থেকে, তাদের দৃষ্টিভঙ্গি থেকে ঠিক আছে যে আমরা একটি দান সাহায্য করে যাচ্ছি তোমাদেরকে, নির্দিষ্ট সময়ের পরে এই সাহায্য বন্ধ করতে হবে এবং এরপরে আমাদের দেশ থেকে যেসব প্রাইভেট ক্যাপিটাল আসবে সেটা নিয়ে তোমরা সন্তুষ্ট থাকবে। হানিস্তমন প্রশ্ন করলেন বিদেশি ক্যাপিটাল তো আসতেই পারে, কিন্তু কি পরিমাণ আসবে? সেলফ সাস্টেইনিং গ্রোথ যারা বলছেন তারা বলছেন ওরা স্বেচ্ছায় যতখানি আসতে চায় ততখানি আসবে। আমি যখন প্রশ্ন করি স্বেচ্ছায় যে আসবে, স্বেচ্ছায় আসবে কতখানি আসবে, সেটা শুধু তার উপর নির্ভর করে না, সেটা নির্ভর করে আমাদের উপরে, আমরা কি পরিবেশ সৃষ্টি করছি। এবং যদি আপনি বর্তমানে দেখেন আমেরিকান পলিসি বা পশ্চিমা দাতা দেশের পলিসি, তাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দেশে তাদের অর্থনৈতিক আঙ্গিকে, তাদের ধনতান্ত্রিক, তাদের বিশেষ সামাজিক রাজনৈতিক আঙ্গিকে যদি আমাদের সমাজ রাজনীতি এবং অর্থনীতিকে আমরা ঢেলে সাজাই, অর্থাৎ আমরা যদি ওদের পশ্চিমা দেশগুলিকে অনুকরণ করি, তাহলেই শুধু ওই তাদের মূলধন আমাদের দেশে স্বেচ্ছায় আসবে। তাদের স্বেচ্ছা যদি আনতে হয় তাহলে আমাদের দেশে এমন কিছু রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক পরিবর্তন করতে হবে যেটা ওদের ধ্যান ধারণার সাথে মিলে কিন্তু আমাদের ধ্যান ধারণার সাথে নাও মিলতে পারে। কাজে আমাদেরকে ভাবতে হবে যে আমাদের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ধ্যান ধারণার সাথে সঙ্গতি রেখে কতটুকু বৈদেশিক সাহায্য আমরা আনতে পারি, বৈদেশিক মূলধন আমরা আনতে পারি, তার ভিত্তিতে যে প্রবৃত্তি হবে সেই প্রবৃত্তিটাই আমাদের কাম্য। এটার উনি নাম দিলেন সেলফ অ্যাসিওরড গ্রোথ, আত্মপ্রত্যয়ী প্রবৃত্তি, স্বনির্ভর নয় আত্মপ্রত্যয়ী প্রবৃত্তি, যে হ্যাঁ আমরা বৈদেশিক মূলধন আনতে পারি কিন্তু ততটুকুই আনব যা আমাদের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ, এর চেয়ে বেশি আমরা চাই না। এইটা মনে রেখে তোমরা অপটিমাইজেশন একই উনি ফিরে গেলেন, উনি কিন্তু অপটিমাম গ্রোথ থিওরি কড়া কৌশল ব্যবহার করলেন কিন্তু এই উদ্দেশ্যটাকে সামনে রেখে যে আমরা কেমন করে সেলফ অ্যাসিওরড প্রবৃত্তি পেতে পারি ইনস্টেড অফ সেলফ সাস্টেইনিং, যেখানে অতিরিক্ত পরিমাণে প্রাইভেট ক্যাপিটাল আসতে পারে। উনি বললেন আমরা সেটা নাও চাইতে পারি। একটা শেষ উদাহরণ নিয়ে শেষ, একটি ফাইনাল উদাহরণ শেষ করব, সেটা হচ্ছে একটা প্রশ্ন তখন উঠেছিল যে বৈদেশিক সাহায্য, এটা বৈদেশিক সাহায্যের প্রসঙ্গে, বৈদেশিক সাহায্য যদি আসে, বৈদেশিক সাহায্য আমরা ব্যবহার করব সাথে সাথে আমাদের নিজস্ব জাতীয় সঞ্চয় করতে হবে, এই দুটোর মধ্যে সম্পর্ক কি? এটা নিয়ে লিখেছিলেন ওই বলেছিলাম চেনেরি, স্ট্রাউট এবং ম্যাকমান, তারা তখন ওই অপটিমাম গ্রোথ থিওরি ব্যবহার করেছিলেন, সেখানে ব্যবহার করে দেখিয়েছিলেন যে সবচেয়ে ভালো হয় দেশের জন্য যদি বৈদেশিক সাহায্য যখন আসছে তার সাথে সাথে দেশের সঞ্চয় করার ম্যাক্সিমাম যতটুকু সম্ভব, সর্বোচ্চ পরিমাণ দেশের পক্ষে যতটুকু সম্ভব সঞ্চয় যদি আমরা করতে পারি তাহলে কি হবে, খুব অল্প সময়ের মধ্যে আমাদের বৈদেশিক নির্ভরতা কমে যাবে। কাজে বৈদেশিক সাহায্য আনবো এমনভাবে যেন তার সাথে আমরা সবচেয়ে বেশি সঞ্চয়ের মাত্রা পর্যন্ত পৌঁছতে পারি।
এবং এটা গ্রহিতার জন্য মঙ্গলকর, মঙ্গলজনক। অপটিমাম গ্রোথ থিওরিতে দিয়ে প্রমাণ করেছিলেন এইটাই হচ্ছে গ্রহিতার জন্য মঙ্গলকারক। কিন্তু দেখুন, এটা শুধু গ্রহিতার জন্য মঙ্গলকারক না, অন্যদিকে দেখলে দাতার জন্য মঙ্গলকারক। কারণ তারা অল্প সময়ের জন্য সাহায্য দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সেটা সেরে বাকিটুকু প্রাইভেট ক্যাপিটাল উপরে ছেড়ে দিচ্ছে। এখানে অঙ্কটা তাত্ত্বিক, কিন্তু এর তাৎপর্যটা সম্পূর্ণ রাজনৈতিক, যে গ্রহিতা এবং দাতার স্বার্থের মধ্যে একটা সমন্বয় আছে। এই তাত্ত্বিকরা বলছেন যে গ্রহিতাদের স্বার্থ এবং দাতার স্বার্থ এক, যে ম্যাক্সিমাম সম্ভব সঞ্চয় করে যত তাড়াতাড়ি সম্ভব আমরা বৈদেশিক সাহায্যের উপরে নির্ভরশীল না হতে পারি। আমি এই চারিদিকে একটা রব পড়ে গেল, কি সুন্দর, কি আশ্চর্য, দাতা গ্রহিতা এদের মধ্যে একটা হারমোনিয়াস সম্পর্ক। এই হারমোনির মধ্যে বেশিরও সুখ তুললেন আনিসুর রহমান। উনি বললেন যে না, ভুল করছো তোমরা, দাতা এবং গ্রহিতার যে হারমোনির কথা তোমরা বলছো আসলে সে হারমোনি নেই, তোমাদের অঙ্কে এবং তাদের চিন্তায় একটা ভুল আছে। ভুলটা হচ্ছে এই, তোমরা একটা জিনিস খেয়াল করছো না, যে এই যে সহজ শর্তে যে বৈদেশিক সাহায্য আসছে তার মানে হচ্ছে গ্রহিতা দেশগুলো অনেক বেশি সাহায্য চায়, সহজ শর্তে আসছে। এবং অর্থনীতি একটা মূল বিষয়বস্তু, কোনো কোনো বিষয় যদি অল্প দামে পাওয়া যায় আমরা তো সেটা বেশি করে চাইবই, কাজে বৈদেশিক সাহায্য যদি অল্প খরচে আসে আমরা এটা যত বেশি চাই চেষ্টা করব, এবং যত বেশি চাই যখন নেব তারপরে যদি চিন্তা করি যে ওই অতিরিক্ত অত বেশি বৈদেশিক সাহায্যকে কিভাবে ব্যবহার করব, তখন আমার যদি উদ্দেশ্য হয় এই আন্তঃপ্রজন্মের মঙ্গলকে ম্যাক্সিমাইজ করা, উপভোগকে ম্যাক্সিমাইজ করা, প্রবৃত্তিকে ম্যাক্সিমাইজ করা নয়, আমাদের মঙ্গলকে যদি ম্যাক্সিমাইজ করতে হয়, তাহলে এই বৈদেশিক সাহায্য অতিরিক্ত করে যেটা আনবো এই সবটুকু আমরা বিনিয়োগ করবো না, আমরা কিছু ভোগ করে ফেলব, উই শ্যাল কনজিউম সাম অফ দ্য ফরেন এইড। তার জন্য কি হবে, আমরা ভোগ করে একদিকে ভোগ করব আর এবং তার ফলে আমাদের সঞ্চয় কমে যাবে। আমাদের সঞ্চয় কমে যাবে এই অর্থে যে যতটুকু ম্যাক্সিমাম সঞ্চয় করা সম্ভব ছিল তা না করে আমরা কিছু কম করব এবং এই ঘাটতিটা পূরণ করব ওই বিদেশ বিদেশ সাহায্য ভোগ করে। অর্থাৎ ওনার মন্তব্য দাঁড়ানো যে যেখানে সহজ শর্তে ঋণ পাওয়া যায় সেখানে গ্রহিতা দেশগুলো তাদের মঙ্গলকে যদি ম্যাক্সিমাইজ করতে হয় তাহলে তারা যতদূর সম্ভব সঞ্চয় করা ততটুকু সঞ্চয় তারা কমবে না, করবে না, সম্ভাব্য সঞ্চয়ের চাইতে কম করবে। অর্থাৎ বৈদেশিক সাহায্যের প্রাপ্যতা আমাদের সঞ্চয়ের প্রবণতাকে কিছুটা হ্রাস করে দেবে, যার ফলে বৈদেশিক সাহায্যের প্রবৃত্তির উপর যে প্রভাব করার কথা ততখানি হয়তো নাও পড়তে পারে। এই যে ধারণাটা যে বৈদেশিক সাহায্য পাওয়ার ফলে আমাদের অভ্যন্তরীণ সঞ্চয়ের প্রচেষ্টা কমে যেতে পারে, কাজে বৈদেশিক সাহায্যকে তোমরা যত ভালো বলছো অত ভালো একটা নাও হতে পারে, এই আইডিয়াটা সবচেয়ে প্রথম যৌক্তিকভাবে আঙ্কিকভাবে এবং রাজনৈতিকভাবে বিশ্লেষণ করেছেন আনিসুর রহমান তার একটি বিখ্যাত প্রবন্ধে, দ্য ওয়েলফেয়ার ইকোনমিক্স অফ ফরেন এইড। এবং তার পরবর্তীতে এই নিয়ে অন্যান্য অনেক অর্থনীতিবিদ এটা নিয়ে আর অনেক গবেষণা করেছেন এবং বাস্তবে দেখতে চেষ্টা করেছেন, সত্যি কি তাই হয় যখন ফরেন এইড বেশি আসে তখন সত্যি কি অভ্যন্তরীণ সঞ্চয়ের প্রচেষ্টাটা কমে যায়, এটি নিয়ে 60-এর দশকের শেষের দিকে এবং 70-এর দশকে অনেক লেখালেখি হয়েছে, অনেক গবেষণা হয়েছে দেশে এবং বিদেশে। আনিসুর রহমান নিজেও সেই গবেষণায় যোগ দিয়েছিলেন। ওনার আরেকটি লেখা আছে টেস্টিং হাভেলমোজ হাইপোথেসিস। হাভেলমো নামে একজন প্রখ্যাত অর্থনীতিবিদ এক সময় একটা মন্তব্য করেছিলেন, উনি প্রমাণ করেননি, ব্যাখ্যা করেননি, শুধু একটা মন্তব্য করেছিলেন এক জায়গায় যে ফরেন এইড বেশি বেশি করে আসলে অভ্যন্তরীণ সঞ্চয়ের প্রচেষ্টা কমে যেতে পারে, এই ধরনের একটা উক্তি উনি করেছিলেন কিন্তু ওনা প্রমাণ সিদ্ধ করেননি। আনিসুর রহমান ওটাকে প্রমাণিত করে সিদ্ধ করেছে এবং সিদ্ধ শুধু করেননি তাত্ত্বিকভাবে, তারপর
বাস্তবের আলোকে, তথ্যের আলোকে, বিভিন্ন দেশের তথ্য ঘেঁটে উনি অর্থনীতির সাহায্যে, ইকোনমেট্রিক অ্যানালিসিসের সাহায্যে প্রমাণ করেও দেখিয়েছেন যে অনেক ক্ষেত্রে যারা বেশি সাহায্য পাচ্ছে তাদের অভ্যন্তরীণ সঞ্চয়ের মাত্রা কমেই যাচ্ছে। কাজেই বেশি বেশি সাহায্য পাওয়া গেলেই উল্লসিত হয়েও মনে রেখো তারও কিছু ঋণাত্মক দিক আছে, ক্ষতিকারক দিক আছে। এইভাবে প্রতিটি ক্ষেত্রে যেখানেই তিনি তাত্ত্বিক অর্থনীতিতে হাত দিয়েছেন সেখানেই সে তাত্ত্বিক অর্থনীতির মধ্যে তার সামাজিক, রাজনৈতিক, দেশপ্রেমিক, মানবতাবাদী মূল্যবোধ এর মধ্যে সংযোগ করেছেন। আমার এই এত বছরের অর্থনীতির জীবনে খুব কম দেখেছি যেখানে গভীর তত্ত্ব এবং গভীর সামাজিক মূল্যবোধে এত সুন্দর সমন্বয় হয়। দুর্লভ আরো আছে কারো, কিন্তু কম দুর্লভ সমন্বয়। একটা ব্যক্তিগত অতৃপ্তির কথা বলে শেষ করি। এইদিকে আনিসুর রহমানের গবেষণাগুলো, এই তাত্ত্বিক অর্থনীতির যে গবেষণাগুলো, ষাটের দশকে ছিল তুঙ্গে। সত্তরের দশকে এসে উনি অন্যান্য বিভিন্ন দিকে তার দৃষ্টি দিতে শুরু করলেন এবং ধীরে ধীরে তাত্ত্বিক অর্থনীতিকে তার দৃষ্টি একদমই সরে গেল। এবং সরে যাওয়াটা কোনো দৈবক্রম নয়, দৈব ঘটনা নয়, উনি অনেক ভেবে চিনতে, উনি যাই করেন না ভেবে কিছু করেন না, অনেক ভেবে চিনতে চিন্তা করে উনি সরে এলেন তাত্ত্বিক অর্থনীতি থেকে। মূলত অর্থনীতি থেকে সরে এলেন, এক অর্থে বলা যায় সরে এলেন, গণ গবেষণা করলেন এবং অংশধারিত্বের গণ গবেষণা করলেন, অসাধারণ কাজ করলেন, প্রচুর সম্মান পেলেন, গর্ব অনুভব করি। আমার একটু ছোট্ট উদাহরণ দিই, আমি যখন হেলসিঙ্কিতে 7 বছর গবেষণা করেছি ওয়ার্ল্ড ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট ইকোনমিক রিসার্চে, তো সেখানে ওই ফিনল্যান্ডের একজন প্রখ্যাত অ্যান্থ্রোপোলজিস্টের সাথে পরিচয় হয়েছে, মারিয়া লিসা সোয়ান্স নামে, যিনি আফ্রিকার বিভিন্ন ট্রাইবাল পপুলেশনের মধ্যে অনেক সুন্দর অ্যান্থ্রোপোলজিক্যাল কাজ করেছে। ওনার সাথে পরিচয় হওয়ার পর উনি যখন শুনলেন যে আমি বাংলাদেশ থেকে এসেছি, আমাকে বললেন, তুমি কি আনিসুর রহমানকে চেনো? আমার মুখ জ্বলজ্বল করে উঠল। আমি বললাম, চিনি, মানে উনি আমার শিক্ষক। ওনার মুখ জ্বলজ্বল করে উঠল শুনে, হ্যাঁ উনি তোমার শিক্ষক, কি সৌভাগ্য তোমার, উনি তো মহান ব্যক্তি। ওনার এই গণ গবেষণা এবং অংশদারিত্বমূলক গবেষণা, যে পার্টিসিপেটরি অ্যাকশন রিসার্চ, এগুলোর সাথে ওই মহিলা পরিচিত ছিলেন, কারণ তিনি একই ধরনের কাজ করেন অ্যান্থ্রোপোলজিস্টের সাথে। এবং আনিসুর রহমানের লেখাগুলোকে অত্যন্ত মূল্যবান এবং প্রশংসাযোগ্য মনে করেন। তো সেই প্রশংসা